প্রাক্তন রাষ্ট্রপতি জনাব খন্দকার মোশতাক আহমদ জাতির উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করছেন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর বীর সৈনিকেরা, বিডিআর আর পুলিশ ও আনসার বাহিনীর বীর সদস্যরা, জনসাধারণ, শ্রমিক, ছাত্র, যুবক সকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করেছেন তা দেখে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আমার চিত্ত আজ আবেগ আপ্লুত এবং এই বীরদের প্রতি আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার অনন্ত ঐশী শক্তির সফল প্রয়োগের মাধ্যমেই এই বিপ্লবের ইতিহাস রচনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। তাই সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আমি শ্রদ্ধা অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। আজকের বিপ্লবের সফল নায়কদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করি। এই বিপ্লবের মধ্য দিয়ে দেশবাসীর কাছ থেকে আমি ও আমার স্বল্পকালীন সরকার অর্থাৎ 15ই আগস্ট থেকে 2 নভেম্বর পর্যন্ত বিদ্যমান সরকার যে সহানুভূতি পেয়েছি, মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টার বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রসঙ্গে এর চাইতে বেশি কিছু দাবি আমার নেই। আমাদের সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবার প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। গত 2 নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত যে পরিস্থিতি দেশে বিদ্যমান সে সম্পর্কে আপনারা ওয়াকিফ আছেন। এই পরিস্থিতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, কারণ এই পরিস্থিতি আজকের বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষিত রচনা করেছে এবং সাফল্যের সঙ্গে জাতীয় সত্তাকে আপন মহিমায় বিধৃত করেছে। জাতীয় সত্তার এই মহিমাকে কর্মে প্রয়োগের মাধ্যমে জাতীয় উৎপাদন শক্তিকে উদ্বুদ্ধ ও সংগঠন এবং সমাজকে কলুষমুক্ত করাই এই মুহূর্তের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য সরকারের গ্রহণযোগ্যতা সম্পর্কে যেমনি জনসাধারণের মধ্যে মতৈক্য থাকা উচিত, তেমনি জনগণ নির্দ্বিধায় গ্রহণ করতে পারে সরকারের গঠন পদ্ধতি, এমনি হওয়া বাঞ্ছনীয়। আমার প্রাণপ্রিয় দেশবাসীর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য আমার কাছে স্বতঃস্ফূর্ত দাবি অব্যাহত রয়েছে। আপনাদের প্রাণঢালা ভালোবাসা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রে কর্ণধার হিসাবে আজ এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি হবেন সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক। এই সব শর্তাদি পালনের জন্য দেশের প্রধান বিচারপতি বর্তমানে যেভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন তাই শোভন ও সুন্দর বলে আমি মনে করি। বিচারকের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিয়ে তিনি জাতিকে তার নির্ধারিত কক্ষপথে পরিচালিত করতে পারবেন আশা করাটা নিঃসন্দেহে প্রত্যাশা নয়। তাই আমি আজ তাকে এই জাতীয় দায়িত্ব পালন করতে অনুরোধ জ্ঞাপন করেছি। যে দায়িত্ব মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন সেই দায়িত্বের পরিমণ্ডল আমি অতিক্রম করেছি। তথাপি দেশের একজন নগণ্য সেবক হিসাবে আমি আপনাদের সঙ্গেই আছি। কর্মী হিসাবে যেখানেই প্রয়োজন থাকবে ইনশাআল্লাহ আমি নিশ্চয় কর্মের মাধ্যমে সেখানে দেশবাসীর সঙ্গে উপস্থিত থাকব। দেশবাসীর দোয়া ও আল্লাহ রহমত ছাড়া আমার আর কিছুই কাম্য নাই। আমার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল এমএজি উসমানির সংকটকালীন এক ঐতিহাসিক ভূমিকা পরিসমাপ্ত হয়েছে। দৃঢ় চরিত্রের অধিকারী এই কর্মবীর যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশ ছোট কিন্তু জাতি বড়। এর প্রতি ইঞ্চি ভূমিকে হায়নার আক্রমণ থেকে প্রতিরক্ষা করতে হবে স্বতঃস্ফূর্ত ব্যক্তি ও সংঘবদ্ধ প্রচেষ্টায়। আবার এর প্রতি ইঞ্চি ভূমিকে উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। কলে কারখানায় বেশি নিংরান শ্রমে সর্বাপেক্ষা বেশি উৎপাদনও করতে হবে। অতপর পরস্পরকে
সুখী ও সমৃদ্ধ করার চেষ্টায় সকলকে এক জাতীয় মহাপ্রয়াসে নিয়োজিত হতে হবে নিবেদিত চিত্তে। আজকের বিপ্লবে যেভাবে প্রতিজন সিপাহী এবং নাগরিক সিপাহী সালারের মুখ ভূমিকা পালন করেছেন, তেমনি সামনের প্রতিটি দিনে আপনাদের এই সচেতনতাকে চিরসজীব রাখতে হবে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাদাত মোহাম্মদ সায়েম এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। মহামান্য রাষ্ট্রপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত রাতে আপনাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কি পরিস্থিতিতে আমাকে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে তার কিছুটা আভাস আমি দিয়েছি। রাষ্ট্রপতির পদে জনাব খোন্দকার মোশতাক আহমেদের পুনর্বহাল হওয়ার পক্ষে স্বতঃস্ফূর্ত দাবি সত্ত্বেও তারই অনুরোধ ক্রমে আমি রাষ্ট্রপতির দায়িত্বভার চালিয়ে যেতে সম্মত হয়েছি। জনাব খোন্দকার মোশতাক আহমেদের দেশব্যাপী জনপ্রিয়তা সত্ত্বেও তিনি ক্ষমতা হস্তান্তরের যে মহান দৃষ্টান্ত স্থাপন করলেন তা যে কোনো উন্নয়নশীল দেশে বিরল এবং সেই দেশের জনগণের জন্য গর্বের বিষয়। আমার গত রাতের ভাষণে রাষ্ট্রীয় নীতি এবং সরকার পরিচালনার পদ্ধতি সম্পর্কে আমি কিছুটা আলোকপাত করেছি। দেশে আইনের শাসন, নিরপেক্ষ প্রশাসন এবং অবাধ সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা সম্পর্কেও আমি গত রাতে আপনাদের অবহিত করেছি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণের প্রচেষ্টার সাথে সাথে আমাদেরকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার কার্যক্রম আরও জোরদার করতে হবে। কেননা আমাদের জনগণের দারিদ্র এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি লাভের আর কোনো পথ নাই। এজন্যে সবচেয়ে বেশি প্রয়োজন শৃঙ্খলার সাথে কঠোর পরিশ্রম করা, কলে কারখানায় ক্ষেতে খামারে উৎপাদন বৃদ্ধি করা এবং একই সাথে অধিক পণ্য সামগ্রী রপ্তানির মাধ্যমে অধিকতর বৈদেশিক মুদ্রা আয়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এভাবেই আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আনিতে সক্ষম হব। সুখী এবং সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের সর্বশ্রেণীর জনগণের সর্বাত্মক প্রচেষ্টা অপরিহার্য। এই উদ্দেশ্যে যথাযথ সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে আমাদের ছাত্র এবং যুব সমাজকে গঠনমূলক কর্মোদ্যমে অনুপ্রাণিত করতে হবে এবং তাদের সৃজনী প্রতিভার পূর্ণ বিকাশের ব্যবস্থা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার জন্য আমরা কতিপয় ব্যবস্থা গ্রহণ করেছি। প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু পরিচালনার জন্য দেশে সামরিক আইন প্রশাসন কাঠামো গঠন করা হয়েছে। এই কাঠামোতে রাষ্ট্রপতি স্বয়ং প্রধান সামরিক আইন প্রশাসক হবেন। এতে তিনজন উপপ্রধান সামরিক আইন প্রশাসক থাকবেন। তারা হচ্ছেন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান, নৌবাহিনী প্রধান কমোডর মোশারফ হোসেন খান এবং বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল MG তওয়া। দেশের চারটি বিভাগে চারজন আঞ্চলিক সামরিক প্রশাসক থাকবেন। জননেতাদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গ্রহণ করা হবে। এই পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে সরকারকে অবহিত করবেন এবং পরামর্শ দেবেন। সরকারি নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব বেসামরিক কর্মকর্তাদের উপর ন্যস্ত থাকবে। আমি ঘোষণা করছি যে শুধু রাজনৈতিক আদর্শগত কারণে যেসব জননেতা আটক আছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।